নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে জানার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। শনিবার কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস। স্বাস্থ্যকর্মীর বদলি রুখতে পথে নামলো তার শুভাকাঙ্ক্ষীরা। পূর্ব বর্ধমান জেলায় খণ্ডঘোষে বাস পড়ে মৃত্যু হলো দুজনে। মদের বিরুদ্ধে সরব হলো আদিবাসী মহিলারা। বন মহোৎসব পালন করলো একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা। তরুণ প্রজন্মের অশালীন আচরণের কারণে পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিশু সহ তার অভিভাবকরা। চোখ রাখবো এক ঝলকে। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক 3 নম্বর ধলপাড়া পঞ্চায়েত কার্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সহ বিএসএফ এবং হিলি থানার পুলিশ 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, যদিও কোনো হতাহতের খবর নেই। দক্ষিণ দিনাজপুর থেকে রণচারীজির রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার লালগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে সিপিআইএম পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। পরে 21 জুলাই সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার সকালে 21 জুলাই সমর্থনে 21 জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন। 21 জন যুবকর্মীর পাশাপাশি আরও 4 জন যুবকর্মী এই দলে থাকছে। কোনো কর্মী অসুস্থ হয়ে পড়লে তার জায়গায় এই কর্মীরা পদযাত্রায় যোগ দেবে। 2 নম্বর জাতীয় সড়ক ধরে 110 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করবে। এদিন এই দলীয় কর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খোকন দাস, বাকবুল ইসলাম, সৌভিক পান সহ দলীয় নেতৃত্ব। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়গ্রাম থেকে কলকাতা যাওয়ার প্রথম এসি বাস চালু হলো বৃহস্পতিবার। ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড থেকে বাসটি সকাল 6:15 ছেড়ে বেলা 10:45 কলকাতায় পৌঁছাবে। আবার বিকেল 3টায় কলকাতাতে ছেড়ে সন্ধ্যে 7:30 ঝাড়গ্রামে এসে পৌঁছাবে। যাত্রী পিছু ভাড়া 390 টাকা। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় লাচিপুর অঞ্চলে যুব তৃণমূল অফিসের কাছে 21 জুলাই প্রচারে 2টি ব্যানার উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এ ব্যাপারে নিয়ামতপুর ফাঁড়িতে যুব তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। তাদের দাবি, অফিসে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। পশ্চিম বর্ধমান থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। শনিবার কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস। সেই উপলক্ষে বিভিন্ন রুটের বাসগুলিকে নিজেদের হেফাজতে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এর ফলে অসুবিধায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। শনিবার কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়। সারা রাজ্যের থেকে 100,000 লোক ওই জনসভায় উপস্থিত থাকবে। দূর দূরান্ত থেকে মানুষ ট্রেনে বাসে জনসভায় উপস্থিত হবে। তৃণমূল নেতারা তাদের কর্মী সমর্থকদের বিভিন্ন যানবাহনে করে সভাস্থলে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি? কোথায় দাঁড়িয়ে আছেন? এখানে কোথায়? জায়গাটার নাম কি? বাস স্ট্যান্ডে বাস আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 8 ঘন্টা দাঁড়িয়ে আছে। আপনারা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছেন নাকি গোটা ফ্যামিলি নিয়ে? মনে হচ্ছে এখনো চলার জামালপুর বাস স্ট্যান্ডে কি কোনো বাস আছে দেখতে পাচ্ছেন? কি কারণে বাস নেই কিছু জানতে পেরেছেন? না, সেটা জানি না। আপনারা যে এই অফিস যাবেন, এখানে থেকে তো আপনাদের যদি না বাস আছে তাহলে তো আপনারা আপনাদের প্রবলেমে পড়তে হবে। প্রবলেম পড়তে হয়? 21 জুলাইয়ের জন্য গতকাল থেকে বাস তুলে নেওয়া হয়েছে, তাতে কি আপনাদের হয়রানির শিকার হতে হবে? এখন আপাতত টেকার চলছে, সেই হিসেবে এখন মোটামুটিভাবে যাতায়াতটা ঠিক আছে। কিন্তু টেকার যদি নাও তোলে, টোটালি যদি টেকার পর্যন্ত তুলে নেওয়া হয় তখন কি করবেন? পূর্ব বর্ধমান জেলার জামালপুর সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে বিভিন্ন রোডে বাস চলাচল প্রায় বন্ধ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিভিন্ন রুটের বাসগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। যদিও পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কর্মীদের নির্দেশ দিয়েছেন 21 তারিখের আগে কোনোভাবেই বাস নেওয়া যাবে না, কিন্তু তৃণমূল কর্মীরা বাসগুলি বৃহস্পতিবারই নিজেদের হেফাজতে নেওয়ার ফলে নিত্য যাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েছেন। মেমারি তারকেশ্বর রুটে কয়েকটি বাস চলাচল করলেও কারালাঘাট বর্ধমান রুটে বাস না চলাচল করায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। 21 জুলাইয়ের জন্য সমস্ত বাস কি তুলে নেওয়া হয়েছে? ম্যাক্সিমাম সমস্ত গাড়ি যেখান থেকে বুক করেছিল তারা অ্যাডভান্স কাল থেকে রেখে দিয়েছে গাড়িগুলো। তাহলে গতকাল থেকে কি এই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে? গতকাল বেলা 10টার পর থেকে এই সমস্যাটা হচ্ছে। বাস একটাও নেই, মানুষ যাতায়াত করছে কিভাবে? মানুষ ওই টেকারে যাচ্ছে, টেকার থেকে রায়না যাচ্ছে, রায়না থেকে ওইদিকে কাটা সার্ভিসে যাচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। তো তাতে করে বাস এই যে তুলে নেওয়া হয়েছে, এতে কি কোনো রকমভাবে নির্দেশ দেওয়া হয়েছিল? আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া নেই, এবার নেতৃত্ব কী দিয়েছে বা কারালাঘাট সেকশনের সমস্ত গাড়ি পরিচালনা করে শ্যামসুন্দর ইউনিয়ন, শ্যামসুন্দর ইউনিয়ন বলতে পারবো আপনাকে। আজকে মেমারি জামালপুর রুট কিংবা আদার্স রুট এইগুলো স্বাভাবিক আছে। মেমারি জামালপুর ভায়া জৌগ্রাম হয়ে যে মেমারি যাচ্ছে সব রুটই মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু কারালাঘাটের যে বাসগুলো আছে সেগুলো এখন আপাতত দেখতে পাচ্ছেন না। বাস স্ট্যান্ডে একটা বাসও কি দেখতে পাচ্ছেন? না না, আমি তো দেখতে পাচ্ছি না। গতকাল থেকে কি সমস্ত বাস তুলে নেওয়া হয়েছে? তাই তো 21 জুলাই 10টার পর থেকে এই। জামালপুর থেকে কৃষ্ণ সাহা ও মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। স্বাস্থ্যকর্মীর বদলি রুখতে পথে নামল তার শুভাকাঙ্ক্ষীরা। ক্ষুব্ধ মানুষজন বৃহস্পতিবার গুসকরা টুবি জাতীয় সড়ক অবরোধ করেন বদলির প্রতিবাদ জানাতে, যদিও ওই স্বাস্থ্যকর্মী ঘটনাটিকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। স্বাস্থ্যকর্মীর বদলির প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা টুবি জাতীয় সড়ক 3 ঘন্টা অবরোধ করল স্থানীয়রা। ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট পদে প্রায় 25 বছর ধরে কাজ করে আসছেন অশোক কুমার হাজরা, কিন্তু সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তার বদলির নির্দেশ এসেছে। এই খবর জানাজানি হতেই গুসকরা শহরের বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের এলাকার মানুষরা অবরোধে সামিল হন। তার পরিবর্তে আপনারা অবরোধ কতক্ষণ করবেন? কি নাম আপনার? অশোকবাবু কোন হসপিটালের ডাক্তার? আপনারা কি চাইছেন? প্রশাসন কি বলছে? তো যতক্ষণ না কিছু পাচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে। অবরোধের জেরে গুসকরা শহর, গুসকরা মানকর রোড, গুসকরা বর্ধমান রোড, বর্ধমান শিউরি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আউসগ্রাম 1 নম্বর বিডিও চিত্তজিৎ বসু, গুসকরা পুরসভা চেয়ারম্যান বুর্ধেন্দু রায়, আউসগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মৃণাল কান্তি রায় সহ পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে প্রতিশ্রুতি দেন। অবরোধ করে আপনারা কোনো রকম কোনো অপরাধের রাস্তায় যাবেন না। আপনাদের বারবার করে অনুরোধ করা হচ্ছে, আপনারা জাতীয় সড়ক থেকে সরে যান। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনারা লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে এই বিষয়টি জানান। এখানে উপস্থিত যে সমস্ত জনগণ যারা এই পথ অবরোধ করেছেন, আপনাদের অবগতির জন্য জানাই যে জাতীয় সড়ক অবরোধ করা একটি অপরাধ এবং জনগণের অসুবিধা করা আমাদের ঠিক নয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে লিখিতভাবে আপনারা প্রশাসনের বিভিন্ন স্তরে সেগুলো জানান। অশোক হাজরার বদলির নির্দেশ বাতিল করার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন, সেই আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা। অবশ্য এইরূপ বদলিকে ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী। আপনার সিএমওজি অফিস থেকে আমাদের মেইলে এসেছে, নিয়মই ছিল মেইলে। স্যার দেখুন, অর্ডারটা কে সাইন করেছে? সাইন বোধ হয় টিএইচএস, ডিরেক্টর অফিস। আচ্ছা,
তো কোথায় আপনাকে আসা করা হয়েছে? পুরুলিয়া বান্দোয়ান। বান্দোয়ানে আপনার বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর। কী জন্য মানে ওটা কিছু রিজন কিছু লিখেছে? না, রিজন কিছু লিখেছে। আর কিছুদিন আগে তো হেলথ সার্ভিস থেকে একটা টিম এসেছিল এখানে ইনকোয়ারি করতে, তার পরিপ্রেক্ষিতে কি এই চাষওয়ালা? বুঝতে পারছি না, সেটা কী হয়েছিল ঘটনাটা? সেটা ঘটনা হচ্ছে আউটডোরে আমি পেশেন্ট দেখছিলাম। হ্যাঁ, পেশেন্ট তো মানে সে দীর্ঘদিন থেকেই, যখন থেকে ধরুন দিনের পর দিন ডাক্তার যখন থাকতেন আর কি একবারে, তখন দেখে আসছিলাম। সেইভাবেই পেশেন্ট দেখছিলাম, কোনো কেউ একজন আর কি, যে পেশেন্ট দেখাটা আপনার কেউ একটা মোবাইলে তুলে আমাদের স্বাস্থ্যভবনে পাঠিয়েছিলেন। ওনারা তখন এলেন, এসে বললেন যে ফার্মাসিস্টকে পেশেন্ট দেখে যাবেন। বললাম এতদিন তো আমার 7 আর 18 25 বছর। হ্যাঁ, মানে আপনার এই 25 বছর কাজে কখনো পর্যন্ত এরকম বদলি অর্ডার আগে এসেছে? না না, আসেনি। একভাবেই কাজ করে যাচ্ছেন? একভাবেই। চিকিৎসা করেন? হ্যাঁ, চিকিৎসা করা বলতে পেশেন্টকে মানে যেটুকু সার্ভিস দেওয়া যায় আর কি। সার্ভিস বলতে কি, আপনি কি চিকিৎসা করেন? চিকিৎসা মানে ডাক্তার না থাকলে চিকিৎসা করেন? যখন ধরুন ডাক্তারগুলো থাকছেন না আর কি, সেটা মানে মিনিমাম যেটুকু দেওয়ার পেশেন্টকে, মানে চিকিৎসা করতে পারেন আপনি? সেটুকুই করতে পারি না। আপনি কি হাসপাতালে চিকিৎসা করতে পারেন? না, হাসপাতালে চিকিৎসা বলতে পেশেন্টের স্বার্থে আমার দ্বারা যেটুকু করা, একজন ফার্মাসিস্ট হিসেবে যেটুকু করার দরকার সেটুকুই আমি করতাম। গুসকরা থেকে প্রতীকের দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বাজপড়ে মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে। শাসক দলের পক্ষ থেকে মৃত ও আহতদের সব রকম সাহায্যের আশ্বাস জানানো হয়েছে। মাঠে কাজ করার সময় বাজপড়ে মৃত্যু হলো দুই মহিলার। ঘটনায় আহত হয়েছেন 4 জন। মৃত দুই মহিলার নাম সন্ধ্যাশ্রী ও জ্যোৎস্নাশ্রী। মৃত ও আহত উভয়েরই বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে। শুক্রবার সকালে খণ্ডঘোষের চকপাড়া মাঠে খারিফ মরশুমে ধান রোয়ার সময় এই রূপ বিপত্তির সম্মুখীন হয় তারা। যে মারা গেছে আপনার কি হয়? লোকের মধ্যে ক্ষতি কতজন রয়েছে বা মারাই কতজন গেছে? মারা এখন ধরো 2 জন গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। 1 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ আজকে আমরা গ্রাম থেকে কাজে যাই, বিভিন্ন কাজে যাই, বেরিয়ে গেছি বিভিন্ন কাজ, কোনো স্থলে হয়তো কাজে যেতে পারিনি জল বৃষ্টির জন্য। তা গ্রামে থাকার পরই দেখা গেলো যে এরকম বজ্রঘাত হয়েছে। তা গ্রামের মানুষ আহত হয়েছে এবং 2 জন মারা গেছে। ওটা কী কী কাজে গিয়েছিল? ওরা চাষের কাজে গিয়েছিলো, বুঝতে গিয়েছিলো। ও কি একা গিয়েছিল না আরও মানুষ গিয়েছিলো সাথে কাজ করতে? মোটামুটি কতজন গিয়েছিলো বলে আপনার মনে হয়? হয়তো আমি হয়তো ঠিক বলতে পারবো না, কাজে গিয়েছিলো কিন্তু 5-6 জন আহত হয়েছে এটাই আমি শুনেছি। মারা শাসক দলের পক্ষ থেকে মৃত আহত উভয় পরিবারের পাশে থাকার কথা জানান জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। দেখুন, প্রকৃতির উপর তো কারো হাত নেই, এটা আপনি আমি যতই চেষ্টা করি মানুষকে সাবধান করি। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের তরফ থেকে বাস থেকে যাতে মানুষ বাঁচতে পারে তার জন্য বিভিন্ন রকমভাবে ক্যাম্প করছে এবং নানারকমভাবে ফেস্টুন এবং ফ্লেক্স দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। কিন্তু খেটে খাওয়া গরিব মানুষ যারা, সবে বর্ষা শুরু হয়েছে এবং যাদের এখন মাঠে যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প কাজ থাকে না, এই গরিব মানুষগুলো জমি রোয়ার জন্যে যখন সকালবেলাতে জমিতে গেছে তখন হঠাৎ, যেমন মানুষের কথায় বলে না যে বাজ পড়া, জীবনে মানুষের জীবনে বাজ পড়ে গেছে,
খণ্ডঘোষেতে আমাদেরই যিনি বিধায়ক নবীন বাগের গ্রামেতেই সকালবেলা বাজ পড়ে দুজন মারা গেছেন এবং চারজন ইঞ্জিওর্ড হয়েছেন। চারজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তিনজনকে বর্ধমান বিজয়চান হসপিটালেতে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি, প্রশাসনের তরফ থেকেও চেষ্টা করছি যাতে তাদের চিকিৎসা ভালো হয় এবং যার যে দুজন মারা গেছে তাদেরও যাতে তাড়াতাড়ি করে পোস্টমর্টম হয়ে তাদের পরিবারের হাতে যাদের দেহ তুলে দিতে পারি সেই চেষ্টাই আমরা আমাদের তরফ থেকে করছি। এটা তো দিনমজুর, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনারা নিশ্চয়ই। আপনার বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মদের বিরুদ্ধে সরব হলো আদিবাসী মহিলারা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার প্যাটেলনগর হাটতলা এলাকায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মদের বিরুদ্ধে সরব হলো আদিবাসী মহিলারা। দোকানে বা মদের ভাটিতে গিয়ে গুড়িয়ে দিচ্ছে মদ রাখার পাত্র, মদের বোতল এবং দোকানের মালিককে পুলিশের হাতে তুলে দিচ্ছে মহিলারা। বৃহস্পতিবার রাত্রে পমিলা বাহিনী বীরভূম জেলার প্যাটেলনগর হাটতলা এলাকায় কিছু হোটেল এবং ইমিটেশন দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করে দেশি বিদেশি মিলিয়ে 2 ব্যাগ মদ এবং দোকানের মালিককে পুলিশের হাতে তুলে দেন। ক্ষুব্ধ মহিলারা জানান, ছোট ছোট ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে, মদ্যাবস্থায় বাড়ির পুরুষরা অশান্তি করছে, এলাকাতে প্রায় পড়াশোনা বন্ধ। এরই প্রতিবাদে এই রূপ সিদ্ধান্ত নেন তারা। এরূপ ঘটনাকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। পরশুদিন এসেছিলাম, এসে ওকে বলে গেছি যে মদ আছে তাহলে বিচে দাও, কিন্তু আর মদ বিচা চলবে না, কোনো কথাই শুনলে না, বলছে বেশ বিচা বন্ধ করে দেবো। আবার কালকে একবার আমি যখন পঞ্চায়েতে গিয়েছিলাম, যখন বাড়ি গেছিলাম, তখন ওকে বললাম যে মদ আর বিচো রাখো, দেখো মদ বেচলে অসুবিধা আছে, আমাদের বাড়িতে এত অশান্তি হয়েছে, গ্রামের লোক মেয়ে ছেলেরা খেতে পেছে না ঠিকঠাক, কোনো কথা শুনলেই না, বললে আমি আর বিক্রি করবো না। আমরা আজকে কত কষ্ট করে কোথাও মাঠে মাঠে এসছি অন্ধকারে, এই মহিলা কত কষ্ট করে কিছু জিনিস না ভয় করে এসে নিয়ে আজকে ও পালাবার চেষ্টা করছিল, তবু আমরা ধরেছি, পালাইতে পারে নাই, তো ওখান থেকে অনেকগুলোই মদ পাওয়া গেছে। কতগুলো মদ? প্রায় 2 ঝুলা মদ পাওয়া গেছে। গ্রামের কত লোকজন মরে যেছে অশান্তি বাড়িতে, সেদিকে তো ঠিক থাকবো, খেয়ে না খেয়ে ভালো থাকবো, তার জন্য আমরা বলতে যেন মদ বিচা একদম বন্ধ। বীরভূম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। বড় মহোৎসব পালন করল একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এই রূপ কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। ওই স্কুলের খুদে পড়ুয়ারা বৃক্ষরোপণের পাশাপাশি পথে চলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেয়। বন মহোৎসব পালন করল একটি বেসরকারি স্কুলের খুদে পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের সহায়তায় 14 জুলাই থেকে 20 জুলাই রাজ্য জুড়ে অরণ্য সপ্তাহ উদযাপন হচ্ছে।
সারা রাজ্যের সাথে সাথে তাল মিলিয়ে বন দপ্তরের সহযোগিতায় শুক্রবার ওই বেসরকারি স্কুলের খুদে পড়ুয়ারা বৃক্ষরোপণের পাশাপাশি পথচলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় বলে জানানো হয় স্কুলের পক্ষ থেকে। Child care Balurghat is a tree. This tree is a slogan used to motivate pupils to save trees and plant more trees. হচ্ছে চারা গাছ। আজ আমাদের এখানে টিউলিপ কেয়ার অফ চাইল্ড ইনস্টিটিউট এবং বালুরঘাটের পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহযোগিতায় বৃক্ষরোপণ মহোৎসব চলছে। এখানে বাচ্চারা কি করছে? বাচ্চারা একটি ছোট একটা চারা গাছ রোপণও করেছে এবং তারা পথচলতি যে পথচারীরা আছে তাদের হাতে একটা করে চারা গাছ তুলে দিচ্ছে, এই আমাদের যে নেচার তাকে রক্ষা করার উদ্দেশ্যে। স্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট রেঞ্জ অফিসার রেঞ্জার রাজ্জাক। পরিবেশ রক্ষাতে এইরূপ উদ্যোগ যথার্থ বলে মন্তব্য করেন রেঞ্জ অফিসার। এই স্কুলের একজন কর্ণধার, উনি আবার একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই বসে দীর্ঘদিন উনার সঙ্গে আমাদের একটা সম্পর্ক। তো উনার একটা হঠাৎ করে পরিকল্পনা নিয়েছেন যে আমাকে বললেন যে রেঞ্জ অফিসার আপনি যদি আমাদের স্কুলে আসেন এবং বাচ্চাদের যদি এই অন্য বন মহোৎসব সম্বন্ধে যদি কিছু উদ্বুদ্ধ করেন তাহলে খুবই ভালো হয়, কারণ শিশুকাল থেকে মানে ছাত্রছাত্রীদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, প্রকৃতির ভালোবাসা তৈরি করে দিতে পারি ওনার মধ্যে মনের মধ্যে, তাহলে এরা দীর্ঘদিন এই প্রকৃতির ভালোবাসাটাকে বয়ে নিয়ে যাবে এবং আমাদের সমাজের পক্ষে খুবই ভালো হবে। এই মানে ওনার এই বক্তব্যের উপর আস্থা রেখেই আমরা আজকে এই স্কুলে এসেছি আমাদের বন মহোৎসবের প্রোগ্রামের মধ্যে দিয়ে ছোট্ট একটা প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, এই স্কুলে এসেছি, বাচ্চাদের আমরা বোঝানোর চেষ্টা করব ওদের ভাষা দিয়ে এবং এখানে কিছু চারা আমরা বিতরণ করবো। আপনারা তো আমরা শিশুদের যখন জন্ম হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা নিয়েছেন শুভশ্রী, যখনই একটা শিশু এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করছে পশ্চিমবাংলার বুকে, হসপিটালে বাড়িতে যে কোনো জায়গায় হোক, তাকে আমরা একটা করে চারা উপহার হিসাবে দিচ্ছি, যে এই চারাটা বাচ্চাটা বড় একটু জ্ঞান হলেই যেন বুঝতে পারে যে সরকারের তরফ থেকে আমাকে একটা গাছ দেওয়া হয়েছে এবং এই গাছটা আমি বড় করবো, বড় করে আমার নিজের জীবন গঠন করার জন্য যেটা করবই, এছাড়াও আমি পার্শ্ববর্তী পরিবেশটাকে রক্ষা করার জন্য আরও উদ্বুদ্ধ হবো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। তরুণ প্রজন্মের অশালীন আচরণের কারণে পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিশু সহ তার অভিভাবকরা। ঘটনাটি পরিলক্ষিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার সংলগ্ন এলাকায়। পরিস্থিতি যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান বালুরঘাট পৌরসভার পৌরপতি রাজেন শীল। পার্কের ভেতর তরুণ তরুণীদের অশালীন আচরণের জেরে পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিশুদের অভিভাবকরা। ঘটনাটি পরিলক্ষিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার সংলগ্ন এলাকাতে। পার্কে বিনোদনমূলক নানা খেলার সামগ্রী থাকার কারণে পার্কে ভিড় জমাত শিশুসহ তাদের অভিভাবকরা। এমনকি ছোট থেকেই শিশুদের পাঠাগারমুখী করে তোলার অভ্যাস করে তোলার জন্য পার্কের ভেতর থাকা শিশু পাঠাগারটি ও অভিভাবকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কিন্তু দিনের পর দিন ধরে তরুণ প্রজন্মের অশালীন আচরণ পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিশু সহ তার অভিভাবকরা। এ বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরপতি রাজেন শীল জানান, এইরূপ অপসংস্কৃতি মানা হবে না, প্রশাসনের সাথে কথা বলে সেবিক ভলেন্টিয়ার মোতায়েন করার কথা জানান পৌরপতি। না, আমিও আমার কানে আসছে যেরকম কিছু ছেলে পেলে যে নোংরামি ওখানে শুরু করেছে সেটাকে কঠোরভাবে আমরা তার মোকাবিলা করবো। আমরা আইসি সাহেবের কাছে অনুরোধ জানিয়েছি যাতে ওখানে আমাদের সিভিল পুলিশ দেওয়া হোক, তারা সব বিকালে যাবে, রাত্রেবেলা ওখান থেকে চলে আসবে এবং আমরা আরও কিছু লাইট প্রচুর দিব, হ্যাঁ, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং আলোকিত হোক, এই দিকে আমরা নজর রাখছি। পার্কটা একটা সৌন্দর্য জায়গা, মানুষ আসবে, ঘোরাফেরা করবে, গাছের তলায় বসবে, এটা তো আমরা সকলে জানি। কেউ কেউ তার সীমাহীনভাবে যে মানে যে আচরণটা করে সেটা বালুঘাটবাসীরা ভালোভাবে চোখে দেখে না, কারণ বালুঘাট
আমার একটা শান্তপ্রিয় জায়গা, স্বচ্ছ জায়গা, যেখানে এই জিনিসগুলো বালুরঘাটবাসী পছন্দ করে না। আমরা অনেকবার তাদের শাসিয়েছি, বাইর করে দেওয়া হয়েছে, আগামী দিন আরও কঠোরভাবে আমরা নিব, প্রশাসনের কাছ থেকে সাহায্য নিব, যাতে দ্বিতীয়বার এরকম যেন দৃশ্য না দেখা যায়। এবং বালুরঘাটবাসীর কাছে ওর আবেদন থাকবে, তারাও যেন লুকিয়ে যান তারা এই পেপারগুলো নিয়ে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ভাতার থানার কুবাজপুর ব্রিজটির সংস্কারের কাজ শুরু হয়েছে। পিডব্লিউডি তত্ত্বাবধানে আনুমানিক 20 লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি সংস্কার করার কাজ চলছে। ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষজন। ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুবাজপুর ব্রিজটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। পথে চলতি মানুষজনের পাশাপাশি বিভিন্ন যানবাহন চলাচল করে এই ব্রিজের ওপর দিয়ে। ভাতার থানার সামন্তী রুটের এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সকলের মধ্যে। ব্রিজটির অবস্থা এতটাই করুণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানুষজনের কথা ভেবে ব্রিজটি সংস্কারের কাজ শুরু হয়েছে। পিডব্লিউডি এর তত্ত্বাবধানে ব্রিজটি সংস্কারের কাজ শুরু হয়েছে। ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি মানুষজন। ব্রিজের কাজ হচ্ছে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এর আগে ব্রিজটা মানে একদম মানে খারাপ হয়ে গেছিলো, এবং রাস্তাঘাটও খুব ভালো হয়েছে। হ্যাঁ, ব্রিজের কাজকর্ম খুব ভালো করছে এরা, মানে যে কোম্পানি করছে খুব ভালো মানে কাজ করছে। এটা কোন ব্রিজ, এটা কোথাকার ব্রিজ? এটা খড়ির ব্রিজ, কুবাসপুরের খড়ির ব্রিজ। গাড়ি চলে এটা দিয়ে? এটা দিয়ে বর্ধমান কাটোয়া থেকে নবদ্বীপ গাড়ি চলে। হ্যাঁ, মোটামুটি প্রচুর যানবাহন যায়, এবং মানে রাস্তাটা এখানে আমার একটু আমাদের এই হচ্ছে কুবাজপুর খড়ির ব্রিজ আছে, সেই ব্রিজের রিপেয়ার কাজ হচ্ছে। ব্রিজটা অবশ্যই ড্যামেজের দিকে ছিল, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের উদ্যোগে খুব তাড়াতাড়ি আমাদের ব্রিজটা রিপেয়ারের কাজ শুরু হয়েছে, এবং কাজটা খুব ভালোই হচ্ছে। কত বছর পর কাজটা শুরু হয়েছে, এবং রিপেয়ারিং চলছে? কাজটা শুরু হয়েছে আজ থেকে মোটামুটি মাস দিন হলো। চলবে কতদিন? এখনও আগামী 1-1.5 মাস চলবে, এটাই আশা। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। হৈরগ্রাম মাঠে একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বর্ধমান উত্তরের হৈরগ্রাম মাঠে। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য ক্লাব হৈরগ্রাম আদিবাসী রাপুত সাগিন গাউতা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা উজাড় করে দেন। এদিন প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ঘোষ, মিডিয়া সম্পাদক মইদুল মল্লিক সহ অন্যান্যরা। এখন যে খেলাটি হচ্ছে RSSGC রায়বাটি ভার্সেস পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শনিবার কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস। স্বাস্থ্যকর্মীর বদলি রুখতে পথে নামলো তার শুভাকাঙ্ক্ষীরা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে বাস পড়ে মৃত্যু হলো দুজনের। মদের বিরুদ্ধে সরব হলো আদিবাসী মহিলারা। বন মহোৎসব পালন করলো একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা। তরুণ প্রজন্মের অশালীন আচরণের কারণে পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিশু সহ তার অভিভাবকরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।